ডিয়ার ভিউয়ার্স, আজ এই ভিডিওটি দুটি ছন্দের মধ্য দিয়ে কিভাবে সহজে প্রিপোজিশন মনে রাখা যায় এবং প্রিপোজিশনকে ছন্দ আকারে মনে রাখা যায় তার একটি কৌশল আপনাদের মাঝে তুলে ধরা হবে। ছন্দ নম্বর ১, শহর, নগর, প্রদেশ, দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজ অবধি। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করো বাজিমাত। সময়ের আগে অ্যাড বসে দিনের আগে অন, দিনের অংশভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। ফেস্টিভ্যালে অ্যাড, নম্বরেও অ্যাড, উইথ হয় বস্তুতে, প্রিপোজিশন শিখবে ফুর্তিতে। আর্চনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই, আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে, কিন্তু ইন আকার, দক্ষতা, অদক্ষতায় অ্যাড না বসালে সব হবে সার্কার। ছোটো হলে অ্যাড, বড় হলে ইন কখন হয়, এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। বাহির থেকে ভেতরে ইনটু ব্যবহার করো রে, ভেতর থেকে বাইরে হয় আউট অফ। প্রিপোজিশন না শিখলে মুড থাকবে অফ, লেগে বা স্পর্শ করে থাকলে অন হয়, নইলে অ্যাবাব। সিন্স পর, বোঝো না কেন, নাও ভাব, শুরু হতে থেকে বোঝাতে সিন্স হয়, নইলে ফর, গতি বুঝাতে ওপর দিয়ে ওভার, নিজ হলে আন্ডার। প্রিপোজিশন আসলেই খুব মজার, মাত্রা স্তর বোঝাতে বিলম্ব। প্রিপোজিশন শিখতে পেরে আমি আছি খুব ভালো, ওপর থেকে নিচে হয় অন টু, গতি বুঝাতে সাথে বোঝাতে উইথ হয়, দিক বোঝাতে টু, কোনো কিছুর ভেতর দিয়ে যেতে হয় থ্রু, বাধা থাকলে এপাশ থেকে ওপার যেতে অ্যাক্রস, বাধা না থাকলে। প্রিপোজিশন শিখলে নেই কোনো লস, এর বোঝাতে অফ হয় পজ। তো ভিউয়ার্স, এ হলো প্রথম প্রিপোজিশন সংক্রান্ত ছন্দ। এরপর আরেকটি ছন্দ আপনাদের মাঝে শেয়ার করা হবে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। প্লিজ ডিয়ার ভিউয়ার্স, লাইক, কমেন্ট আর শেয়ার, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নেক্সট ভিডিও। তো এখন দেখব ছন্দে ছন্দে আরেকটি উপায়ে কীভাবে আরেকটি ছন্দতে প্রিপোজিশনকে মনে রাখা যায়। ছন্দ নম্বর ২, ছন্দে ছন্দে প্রিপোজিশন ২, অ্যাক্রোচ মানে হলো আড়াআড়ি, কিছু ক্ষেত্রে প্রিপোজিশনের বাড়াবাড়ি, ফরম মানে হতে জন্যতে ফর, অ্যাট মানে তে প্রতি, ইন মানে ভেতরে, অ্যাবাউট মানে প্রায় কিংবা সম্বন্ধে, দ্বারা দিয়া কর্তৃক বোঝাতে বাই বসে। প্রিপোজিশন কোণে হলে গ্রামার এ তার বর নেই, পূর্বেতে বিফোর পরে হয় আফটার, ভিতর দিয়ে থ্রু, উপর দিয়ে অভার, বরাবর বোঝাতে হয় অ্যালং, দুয়ের মাঝে বোঝাতে বিটুইন, অনেক হলে অ্যামাং, ওই দিন বসে নির্দিষ্ট সময়কালের মধ্যে, এগেনস্ট একা একশো তার মানে বিরুদ্ধে, আপ অ্যাবাব অন হলে উপরে, বিসাইড মানে পাশে, উইথ এর সাথে খিলখিলিয়ে হাসে, অফ বসে দুই নাউনের মাঝে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন লাগলো? প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ভিডিও আপনার কমেন্ট অনুযায়ী হতে পারে। আপনার কোনো পছন্দের টপিক্স থাকলে সেই টপিক্সটি কাইন্ডলি কমেন্ট বক্সে আমাদের শেয়ার করেন, তাহলে নেক্সট ভিডিওটি আপনার পছন্দের টপিক অনুযায়ী হতে পারে।
viewers, please subscribe my channel for next video. Thank you for watching my channel.